দশক আর মাত্র এক সপ্তাহ পেরিয়ে গেলে আসন্ন রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আমরা নির্বাচনে যারা প্রার্থী হিসেবে রয়েছেন আমরা তাদের জনমত জানতে এখন রয়েছি সরাসরি নির্বাচনী মাঠে। এই মুহূর্তে আমি রয়েছি 6 নং কারওয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে এবং এই ওয়ার্ডটির নাম মূলত হচ্ছে রায়পুর মোল্লারহাট নামে অন্যতম পরিচিত। এবং এই মুহূর্তে আমি রয়েছি এই ওয়ার্ডেরই একজন মেম্বার পদপ্রার্থী জনাব আরিফ হোসেন সুজন সাহেবের সাথে। তিনি আসলে নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি নির্বাচন করতে যাচ্ছেন। আমি একটু ওনার কাছ থেকে জানতে চাইব যে এই নির্বাচনে তিনি কি ধরনের নির্বাচন প্রত্যাশা করছেন। জনাব সুজন, এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। যেহেতু আমি 6 নং কারওয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, আমি আমার প্রতীক হচ্ছে টিউবওয়েল প্রতীক নিয়ে আমি নির্বাচন করতেছি। তো বিগত দিনে আমার চাচা মরুম হেদায়তুল্লাহ মাস্টার এই ওয়ার্ডে 3-3 বার নির্বাচিত মেম্বার ছিলেন। আমার পিতা মরুম আনারুল্লাহ মাস্টার অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন, মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সেই সুবাদে আমাদের পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় আমি যেন নির্বাচন আসি। এলাকাবাসীকে নিয়ে সবাই আমরা বৈঠক করেছি। বৈঠক করার পরে সবাই সিদ্ধান্তক্রমে আমাকে সবাই সম্মতি দিয়েছে নির্বাচন করার জন্য। আমি যদি নির্বাচিত হই, আমি নির্বাচিত হলে এলাকার জনগণের অনেক প্রত্যাশা আমার কাছে আছে। ইতিপূর্বে আমি অনেক সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম। বিগত দিনে আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। 6 নং কারওয়া ইউনিয়নের ছাত্রলীগের আমি নেতৃত্ব দিয়েছি, আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। তো এখন ওই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমি জননেতা হওয়ার জন্য মানুষ আমাকে আমাকে সম্মতি দিয়েছে, যার কারণে আমি এই ফলশ্রুতিতে প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনামূলক ডিজিটাল দেশ গড়ার যে স্বপ্ন, এই স্বপ্নের অংশীদার হিসেবে কাজ করে সামনে এগিয়ে যেতে চাই। আর আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে এমন একটা মেম্বার চাই যে জনগণের কাছে জবাবদিহিতামূলক থাকবে, অন্তত নিজের স্বার্থ হাসিল করবে না, জনগণকে নিয়ে পাশে দাঁড়াবে, জনগণের পাশে দাঁড়াবে, জনগণকে ভালোবাসবে। ঠিক আছে, আমরা চাই যে মনে করেন যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, কোনো রকম যেন কারসুফি বা কোনো রকম যেন পেশি শক্তির কাছে যেন মাথা নত না করে সুষ্ঠু অবাধ একটা নির্বাচন আমরা আশা করি। আমাদের জনগণেরও প্রত্যাশা এটা, আমারও প্রত্যাশা এটা, ইনশাল্লাহ। ধন্যবাদ। জনাব সুজন, আপনি আপনার এলাকার কোন কোন সমস্যাগুলো চিহ্নিত করে এই নির্বাচনে আপনি অংশ নিয়েছেন? যেই আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এই নির্বাচনে যদি আপনি জয়ী হয়ে থাকেন তাহলে আপনার এই এলাকার কোন কোন সমস্যাগুলো আপনি সমাধান করবেন বলে আপনি মনে করছেন? ইনশাল্লাহ আমি এগুলো জনগণকে সাথে নিয়ে আপনার যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার হচ্ছে প্রতিবন্ধী ভাতা, এগুলো সুষম বন্টন করে যারা অরিজিনালি প্রাপ্য, এই সমস্যাগুলো এখন কিন্তু আমাদের এখানে অনেকে অনেকের অভিযোগ আছে আমরা পাই না, আমাদের পাওয়ার কথা আমরা পাচ্ছি না। এই জিনিসগুলো আমি অন্তত জনগণকে সাথে নিয়ে যারা অন্তত পাওয়ার আমি ইনশাল্লাহ এগুলো চেষ্টা করবো সুষম বন্টন করার জন্য। দর্শক শুনলেন সরাসরি নির্বাচনী মাঠ থেকে আসন্ন নির্বাচনে একজন মেম্বার পদপ্রার্থী হিসাবে জনাব আরিফ হোসেন সুজল টিউবওয়েল মার্কার প্রতীকের এই প্রার্থী যে কথাগুলি বলেছেন আমরা প্রত্যাশা করছি এমনটাই হবে। চলুন আমরা এখন যাব জনগণের কাছে। আসলে আরিফ সম্পর্কে জনগণ কি বলে? আমি ওমর ফয়সাল নিশু। আমি আমাদের বর্তমান যে আরিফ হোসেন সুজন যে সরি টিউবওয়েল মার্কার প্রতীক নিয়ে যে নির্বাচন করতেছে, তো ব্যক্তিগতভাবে আমি ওকে খুব ভালো জানি, ও আমার চাচাতো ভাই, এবং তাছাড়াও ওর যে স্বভাব চরিত্র, ওর যে চলা চরিত্র, কথাবার্তা, ও খুব অমায়িক এবং বিনয়ী এবং মানুষকে খুব শ্রদ্ধা করে। তো যত আমাদের 2 নং ওয়ার্ডে যতজন প্রার্থী আছে তার চেয়ে ও যোগ্য লোক। ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল এবং শিক্ষাগত যোগ্যতা আলহামদুলিল্লাহ মোটামুটি সবার চেয়ে ভালো আছে। তো আমি মনে করি ও যদি মেম্বার নির্বাচিত হয় ও জনগণের সকল আশার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে আমি মনে করি। বিগত দিনে আমাদের এলাকায় অনেক সালিশ বাণিজ্য হয়েছে, অনেক কিছু হয়েছে, তো আমরা সামনে আর এসব কিছু দেখতে চাই না। তো আমার প্রত্যাশা এলাকার সার্বিক উন্নয়নে ও সর্বাত্মক ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। দর্শক শুনলেন যে যা বললেন এই আরিফ হোসেন সুজনের পক্ষে নিয়ে জনাব নিশু সাহেব যে কথাটি বললেন, থাকুন আমাদের সাথে। আমরা রয়েছি ভোটের মাঠে এবং আমরা জানাচ্ছি আসন্ন এই নির্বাচনে যারা মেম্বার পদে নির্বাচিত হবেন তাদের প্রত্যাশা কি, এলাকার উন্নয়নে তারা কি করবেন, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য থাকুন আমাদের সাথে।